আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি স্ট্যাক অ্যাপ্লিকেশন তৈরি করা। তো আসলে এই একটা অ্যাপ্লিকেশন দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি, জাস্ট একটা স্ট্যাক অ্যাপ্লিকেশন না, এখানে অনেকগুলো ধাপ আছে। যাই হোক, কথাগুলো সুন্দরভাবে সাদা গুছায় হয়তো বলতে পারতেছি না, তবুও আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর আমরা আসলে কি কি করতে যাচ্ছি। দেখেন, রেজিস্টার আর লগ ইন এই ব্যাপারটা আমরা যদি যখন লারাভেলে আমরা কাজ করেছি, আমি লারাভেলে রেস্ট এপিআই বানিয়ে দেখাইছি, তো সেখানে আমরা অটোমেটিকলি দেখাচ্ছে যে লারাভেলের যে ফুটস্টাপ দিয়ে অথবা রিয়াক্ট দিয়ে বা ভিউজেস দিয়ে আমাদের কিন্তু অথেন্টিকেশন ইনস্টল হয়ে যায় বিল্ট ইন অবস্থায়। কিন্তু এক্সপেন্সেস যেহেতু আমাদের একেবারে নিজেই কোড করে সব সার্ভার টা সব তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন আর লগ ইনের ব্যাপারটা আমাদেরকে নিজেরাই হ্যান্ডেলিং করতে হবে। তো সেই ক্ষেত্রে সুবিধা আছে, যেমন মাল্টিপল অথেন্টিকেশনের ক্ষেত্রে নিজেদের কোড করা লাগছে, তো কোড যেহেতু নিজেদের করা লাগবে অবশ্যই এফিসিয়েন্ট হতে হবে এবং সিকিউর হতে হবে, তাই না? এর একটা ব্যাপার চলে আসতেছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে, আমরা যদি চ্যাট অ্যাপ্লিকেশন বানাতে যাই বা যে কোনো অ্যাপ্লিকেশন বানাতে যাই, এই কমন প্যাকেজ গুলো আমাদেরকে শিখতে হবে। তো সেই ধারাবাহিকতায় আমি যেহেতু চ্যাট অ্যাপ্লিকেশন বানানো শেখাবো, এখন চ্যাট অ্যাপ্লিকেশন বানানো শিখতে গেলে আমাদেরকে এই বেসিক গুলো আগে জানতে হবে। আর একটা কথা বলে রাখি, আমরা আমাদের প্রোফাইলে আমাদের আমাদের যদি কোনো আমরা ইয়ে বানাতে চাই, পোর্টফোলিও, পোর্টফোলিওতে চ্যাট অ্যাপ্লিকেশন বানালে সেটা যদি আমরা অ্যাড করি, সেটা আরো আমাদেরকে আমাদের চ্যাট অ্যাপ্লিকেশন আমাদের পোর্টফোলিওকে আরো সমৃদ্ধ করে, ঠিক আছে? আচ্ছা, এবং জিনিসটা আসলে খুবই একেবারে সহজ, খুবই কঠিন এরকম না, মিডিয়াম লেভেল আমি বলবো। তবে এটা আমাদেরকে আর একটু এক্সপিরিয়েন্স দেয় বা এক ধাপ উপরে নিয়ে যায়, ঠিক আছে? এটা একটা বলা যায় যে ভালো প্রজেক্ট করেছি সেটা মানুষকে দেখানোর মতো। এবং এই ক্ষেত্রে কি কি জিনিস থাকতেছে, আমরা রেজিস্ট্রেশন লগ ইন করবো মঙ্গো ডিবি সহ। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ডাটাবেস কানেকশন না করে আমরা আমাদের লোকালি কোনো স্টোর বানিয়ে সেখানে কাজ করতে পারি, তবে আমি পুরো প্রসেসটা একেবারেই মঙ্গো ডিবির সাথে করবো, রেজিস্টার এবং লগ ইন এবং হ্যাশিং করবো, পাসওয়ার্ড, এই জিনিসগুলো আমরা আসলে শিখবো। আর ভ্যালিডেশন ব্যাপারগুলো তো আমি বিভিন্ন সময় নিজের পার্সোনাল ক্ষেত্রে, আমি জাস্ট রেজিস্টার করেছি, লগ ইন করেছি, আমি হলো যে ওই ভ্যালিডেশনটাকে স্কিপ করেছি লারা ভ্যালি, যেহেতু ওরা নিজেরাই করতো, আমার এই জিনিসগুলো ভালো লাগতো না। তারপর আমি জেডাব্লিউটি টোকেন আমি ইউজ করেছি, যে সব ওয়েব টোকেন কি বলে লারা ভ্যালে, কিন্তু সেক্ষেত্রে আমি ভ্যালিডেশন আর হ্যাশিং এই জিনিসগুলো ইগনোর করেছি প্রায়। তো এখন আমাদেরকে এইগুলো খুব ভালোভাবে কভার করতে হবে। আমি রেজিস্ট্রেশন, লগ ইন, হ্যাশিং, ভ্যালিডেশন এই জিনিসগুলো সুন্দর করে আপনাদেরকে বাংলায় বোঝাবো। এখন ঘটনা হলো, আপনারা যদি বিভিন্ন টিউটোরিয়াল দেখেন, আমি নিজেও তো অনেক টিউটোরিয়াল দেখতেছি, তো টিউটোরিয়ালগুলোতে দেখা যাবে এইগুলো কাজের জন্য এক একজন, এটা যেহেতু ওপেন সোর্স না, এক্সপ্রেসজেস বা নোডজেস, আমরা এটা ব্যাকএন্ডে কাজটা করব, তো এইখানে এক একজন এক একটা প্যাকেজ, যে শোন ওয়েব টোকেনের দুই তিনটা প্যাকেজ আছে, যেগুলো একজন এক একটা ওগুলো গিটহাবে জাস্ট দিয়েছে, সেগুলো প্যাকেজগুলো ইউজ করতেছে, ওকে? বা কেউ নিজস্ব রিজেক্টস যেটাকে বলে সেগুলো দিয়ে ভ্যালিডেশন গুলো করতেছে। তো এগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আর ক্রুশিয়াল, এই ভ্যালিডেশন গুলো সিকিউর করা, বিশেষ করে আমাদের লগ ইন রেজিস্ট্রেশন এইগুলো। আচ্ছা, জেডাব্লিউটি টোকেনের কথা বললাম, সেটা আমাদের আমি লারাভেলে দেখাচ্ছি, এখানে আমরা এবার দেখবো যে এক্সপ্রেসজেস এর সাথে কিভাবে জেডাব্লিউটি টোকেন অ্যাড করতে হয়। হ্যাঁ, প্রসিডিউর একই, জাস্ট একগুলো ভ্যালিডেশন বা একবার জেডাব্লিউটি টোকেন দেখলে, শিখে ফেললে, এগুলো জাস্ট প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে? আর প্রথমে বুঝতে হবে, তারপর দেখতে হবে, তারপর নিজেরাই চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, ওকে? কিন্তু হুট করে কিন্তু আমরা কিন্তু একটা ধাপ স্কিপ করে আরেকটাতে যেতে পারবো না, এটা হলো মেইন কথা। প্রথমে রেজিস্ট্রেশন লগ ইন করলাম, তারপরে জেডাব্লিউটি টোকেন, তারপর এইভাবে করে হুট করে আমি একেবারে যেতে পারবো না পরবর্তী ধাপে। আচ্ছা, নেক্সট আমরা যেটা চ্যাট অ্যাপ্লিকেশন বানানোর জন্য যেটা করবো, সেটা হলো সকেট আইও। এখন কি সকেট আইও? কি সকেট আইও? আসলে ওয়েব সকেট ইউজ করে। এখন সকেট আইও মূলত আমরা যে HTTP রিকোয়েস্টের মাধ্যমে আমরা কিন্তু মঙ্গোডিবিতে ডাটা রেখে সেখান থেকে আবার শো করা করতে পারতাম, সমস্যা কি? তাহলে চ্যাট অ্যাপ্লিকেশনটা বানানো যত, আমি ডাটা বেজে দিলাম, ডাটা বেজের সঙ্গে সঙ্গে আমরা এক্সিওস দিয়ে বা রিয়াক্ট দিয়ে, সরি কি বলে, অ্যাজাক্স দিয়ে ডাটা ফেস করতে পারতাম। এতে করে সমস্যা কি? এতে করে সমস্যা হলো আমরা সার্ভারকে কল করতে পারি, কিন্তু সার্ভার আমাদেরকে কোনো যদি আপডেট হয় সেটা তো কল করতে পারে না HTTP রিকোয়েস্ট, আর এটা এতবার HTTP রিকোয়েস্ট করাটা টাইম সাপেক্ষ। সেই জন্য এই যে দেখেন, এটা একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, সকেট ডট আইও, ঠিক আছে? এটি কাজটা করে কি, আমরা যদি সিএসি তে পড়ি, তাহলে আমরা জানো ডুপ্লেক্স কানেকশন, তার মানে হলো আমিও ডাটা দিচ্ছি, সেও ডাটা দিচ্ছে, মানে আমাকেও সার্ভার আপডেট করতে পারবে, নক করতে পারবে, আবার আমিও সার্ভারকে নক করতে পারবো। এখানে সকেট ডট ইমিট এই ধরনের ইভেন্ট নিয়ে কাজ করে এই লাইব্রেরিটা। আমরা যদি কোনো ইমিট করি, সেটা আমাদের সার্ভারে যাবে, সার্ভার যদি ইমিট করে, যত কানেকশন রয়েছে সবাই সেটা অ্যালার্ট পাবে, মেসেজটা দেখতে পাবে। তো ঠিক এই সিস্টেমে আমরা আমাদের এই সকেট ডট আইওর কাজটা যদি শিখি, তাহলে মোটামুটি
একটা ভালো কাজ বা ভালো লাইব্রেরি শেখা হচ্ছে, এইটা দ্বারা অনেক কাজ করা হয়। ওকে, তো এই জিনিসগুলো দিয়ে আমরা নেক্সট টিউটোর গুলো থেকে আস্তে আস্তে আমরা চলে যাবো সকেট ডট আইও এবং রেজিস্টার লগ ইন হ্যাশিং ভ্যালিডেশন জেডাব্লিউটি টোকেন মঙ্গোডিবি এই জিনিসগুলো ঝালাই হবে আস্তে আস্তে আরো। তো আরো অনেক কথা বলার ছিল সকেট ডট আইও সম্বন্ধে, ওয়েব সকেট সম্বন্ধে। তো এটা ওয়ান টু ওয়ান মানে মানে একটা ডিরেক্ট কানেকশন তৈরি করে আর কি সকেট ডট আইও ওয়েব সকেট। যেহেতু আমি অত সাদা বলতে পারতেছি না, যখন কাজ করবো ডেফিনেটলি জিনিসগুলো ক্লিয়ার হবে। আর সবচেয়ে ভালো হয় এই সকেট ডট আইও ডকুমেন্টেশন পড়া। ডকুমেন্টেশনে ওরা ডাটাবেস কানেকশন করেনি, কিন্তু সিম্পল ইমিট করা বা জিনিসটা একটা পাতার মধ্যে বুঝাই দিয়েছে। জিনিসটা বুঝলে এবং ইমিট ফাংশনগুলো নিজে নিজে ট্রাই করলে অবশ্যই আমাদের কাছে সহজ লাগবে। আর একবার জিনিসগুলো এগুলো জিনিস এমন বিশেষ করে ডেভেলপমেন্টে সঙ্গে সঙ্গে রিয়্যাক্টে দেখা যায় কোনো আর হলো, একবার জিনিসগুলো করলে আসলে অত সহজে ভোলার কোনো উপায় নাই। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, ধীরে ধীরে আমরা চ্যাট অ্যাপ্লিকেশন বানাবো নোট জেস এক্সপ্রেস জেস রিয়্যাক্ট এবং সকেট ডট আইও দিয়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।